নমস্কার, আমি পিয়ালি মুখার্জি। ইটস হার স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, শি ইজ আ ভেরি পপুলার মেকআপ আর্টিস্ট, কিন্তু ওনার জীবনে রয়েছে একটা অন্য রকমের স্টোরি। আসুন জেনে নিই ওনার বিষয়ে। প্লিজ ওয়েলকাম পরিণীতা সরকার। ওয়েলকাম টু দ্য শো, ইটস হার স্টোরি। পরিণীতা, কেমন লাগছে বল? তোকে তো আমার দারুণ লাগছে দেখে। ইউ লুক অ্যাবসলিউটলি গর্জিয়াস। তোকেও ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। এই তোর সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল যখন ইউ ওয়্যার স্বরূপ সরকার। এক্স্যাক্টলি। এন্ড নাও ইউ আর পরিণীতা সরকার। এই জার্নিটার ব্যাপারে একটু কিছু বল। দেখ, তোরা তো ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে আছিস, তুই আমি তো, আমরা সবাই একে অপরকে খুব কাছে থেকে চিনি জানি। তো তুই সেটা জানতিস যে কোথাও গিয়ে আমি আগা করে একটা ফ্যামিলিন ব্যাপারটা আমাকে তো ছিলই। তো যত দিন গেল, মানে ধরে রাখ 2007 কি 2008, সেই সময় যখন মনে হতে থাকলো যে ইটস নট পসিবল টু ক্যারি আ বডি লাইক দিস। তো এরকমভাবে একটা শরীর, মানে হ্যাঁ, তো এই ব্যাপারটা মানে ভীষণ একটা কমপ্লিকেশন হতে থাকলো নিজের ভেতরে। তো কোথাও গিয়ে মনে করলাম যে না, এইভাবে থাকা যায় না, এইভাবে বাঁচা যায় না। তো তখন আমি মানে সত্যি কথা বলতে তখন আমি প্রচুর জায়গায় অনেক কিছু খবর নিয়েছি, খোঁজ নিয়েছি, রিসার্চ করছি। তখন দেখ, এখনকার মতো এখন যেরকম ভীষণভাবে সমস্ত ইন্টারনেট পুরো সব কিছু হাতের মুঠোয়, কিন্তু তখন তো এতটা ফেসিলিটি ছিল না। তখন কি হতো, তখন নর্মাল যেভাবেই হোক একটু খোঁজ খবর নেওয়া। তখন ভীষণভাবে মনে হচ্ছে না, মানে কিছু হবে না, হয় না। তো কিন্তু আমি হাল ছাড়িনি, হ্যাঁ, আমি ব্যাপারটাকে ধরে এগোতে থাকলাম, এগোচ্ছি। এবার তার সাথে আমার কেরিয়ারটাও চলছে, অ্যান্ড সবার ভালোবাসা, সবার সাপোর্ট। আমি কেরিয়ারে অনেক স্টাবলিশ করেছি, অনেক এগিয়েছি। এবার কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে না, আর এইভাবে থাকা যায় না। দেন আমি আমার ফ্যামিলিতে জানালাম। এই যে তুই একটা লাইফ চেঞ্জিং ডিসিশন নিলি, আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন দ্যাট শি ওয়েন্ট থ্রু আ জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট, যেটাকে আমরা নর্মাল ইংলিশে বলে থাকি সেক্স চেঞ্জ। শি ওয়াজ, মানে শি ওয়াজ বর্ন অ্যাজ আ ম্যান, নাও শি ইজ আ কমপ্লিট ওম্যান, তাই তো? তো এইরকম একটা লাইফ চেঞ্জিং ডিসিশন যখন তুই, মানে তুই কীভাবে নিলি, মানে এত এত বোল্ড ডিসিশনটা, ফ্যামিলির কতটা সাপোর্ট পেয়েছিলিস? দেখ, প্রথম কথা, প্রথমেই যখন আমি আমার ওরিয়েন্টেশনের কথাটা জানাই, দেন আমার বাবা এবং মা জিজ্ঞাসা করেছিল যে এটাকে কী বলে। দেন আই টোল্ড দেম আমি আমার ট্রান্সসেক্সুয়াল। হ্যাঁ, আচ্ছা। তো তখন মা বাবা আমাকে বলেছে যে সেটা কী হয়। জেনারেলি আমাদের নর্মাল ফ্যামিলির মা বাবার এতটা বোঝে না, মা বাবারা না, আমার মনে হয়, বা আমিও অতটা ভালো করে বুঝতাম না। তোর থেকে আমি শুনলাম ডেসক্রিপশনগুলো, মানুষের মধ্যে না এই কনসেপ্টগুলো খুব ক্লামজি, মানে হু আর কল্ড গে বা ট্রান্সজেন্ডার, ট্রান্সসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, এই ব্যাপারগুলো খুব ঘাঁটা। তো তুই একটুখানি কনসেপ্ট একটুখানি ক্লিয়ার করতো, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইউ আর নট আ ট্রান্সজেন্ডার, রাইট? নো, আই এম আ ট্রান্সসেক্সুয়াল, বাট কনভার্টেড ওম্যান। সো এই drama, what is the difference between transgender and a converted woman? To ki hoy piyali, transgender, transsexual, bisexual ge ei byapar gulo mane samaj ekhono wakibahol noy sob kichur opore. To shei jonno par ekta proper like education ta dorkar, prottekei bhitore ekta education dorkari byapar gulo te, because মানে যুগ এখন অনেক এগিয়ে গেছে। শুধুমাত্র মানুষের জেন্ডার আইডেন্টিটিতেই মানুষের সমস্ত আইডেন্টিটি হতে পারে না। এক্স্যাক্টলি। তো কি হচ্ছে, এবার মানুষ এবার ট্রান্সজেন্ডার কাদের বলে? ট্রান্সজেন্ডার কথার অর্থ হলো একটা ছেলে বা মেয়ে। একটা আমি আমার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন আই ওয়াজ এ গাই। তো তখন কি হয়েছে, তখন আমি ভেতরে নিজেকে ফিল করতাম যে আমি কোথাও একটা গিয়ে ভেতরে, আমার ভেতরে একটা নারী সত্তা কাজ করছে, আমি কোথাও গিয়ে একটা মেয়ে ভেতরে। আমার মেয়েদের পছন্দ, মেয়েদের ভালো লাগা, মেয়েদের যে জিনিসগুলো পছন্দ ছোটোবেলার, সেগুলোই আমি আমার ভিতরে ছিল। এবং কিন্তু আমি শরীরে যেহেতু আলাদা, তো সেই ব্যাপারগুলো আমি প্রকাশ করতে ভয় পেতাম। তো যখন মানে মনে হলো যে না, এখন প্রকাশ করা যেতে পারে, এখন আমি এই ব্যাপারটা নিয়ে আমি এগোতে পারি, হ্যাঁ, তখন আমি আই কনসিডার অ্যাজ এ ট্রান্সজেন্ডার। মানে কথার অর্থ হলো, যেটা হলো একটা ছেলে যখন নিজেকে মেয়ে ভাবে এবং সে যখন মেয়েদের জিনিসপত্র অ্যাডপ্ট করতে শুরু করে, তখন তাকে ট্রান্সজেন্ডার বলে। সেটা একটা ছেলের সাথে হতে পারে, একটা মেয়ের সাথে হতে পারে। একটা মেয়ে অনেক সময় নিজেকে ছেলে হিসাবে ট্রিট করে, ছেলেদের মতো পোশাক আশাক করে, হ্যাঁ,
সেও কিন্তু ট্রান্সজেন্ডার, সে কিন্তু অন্য কিছু নয়। এবার যখন আর ট্রান্সসেক্সুয়ালের আর ট্রান্সজেন্ডারের মাঝে একটা খুব সূক্ষ্ম একটা একটা লাইন রয়েছে, যেটা হলো আফটার সার্জারি, মানে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট বা বাংলা ভাষায় মানে একদম সোজা কথা সেকশন সার্জারির পরে মানে আমি আমার ডিজায়ার যে বডি মানে যেটা আমার শরীর আর মনের একটা মিলবন্ধন ঘটানো হয়, তখন সেই সময়কে আমাকে বলা হবে ট্রান্সসেক্সুয়াল বিকজ আই অলরেডি চেঞ্জ মাই সেক্স। এইবার এটা মানে শুনতে যতটা সোজা মানে বাস্তবে এই জিনিসটা ভীষণই একটা কঠিন একটা বিরাট বড় হিউজ ডিসিশান, প্রচণ্ড মেন্টালি ফিজিক্যালি হ্যাঁ কোথাও ফিনান্সিয়ালি সোশ্যালি সোশ্যালি হ্যাঁ তো ব্যাপারগুলো ভীষণ সব কটা অ্যাসপেক্ট আসছে এখানে, ফিজিক্যালি মেন্টালি সোশ্যালি ইমোশনালি ফিনান্সিয়ালি বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ অন্যরকম প্রশ্ন করবো তোকে, এই যে তুই ট্রান্সজেন্ডার থেকে আজকে ট্রান্সসেক্সুয়াল, ইউ আর আ ওম্যান, তা আমাদের ইন্ডাস্ট্রিতে বল বা অন্য জায়গাতে বল প্রচুর ট্রান্সজেন্ডার রয়েছে, কোথাও গিয়ে কি তোর মনে হয় ইউ আর ইন্সপায়ারিং দেম? ওদের হয়তো অনেক অনেকেরই হয়তো ইচ্ছা আছে যে উই উইল গো ফর সেক্স চেঞ্জ, বাট দে আর ভেরি স্কেয়ার্ড, কারণ অ্যাজ ইউ নো অনেকে অনেক কথা বলে ইট ইজ ফেটাল, ইউনো অনেকের মানে মৃত্যু হতে পারে, সামনে বসে আছে জীবন্ত উদাহরণ, বাট এটার মধ্যে সত্যি কি কিছু কমপ্লিকেশনস রয়েছে, মেডিকেল কমপ্লিকেশনস রিস্ক ভাবে আছে, প্রচুর বিষম ভাবে আছে। প্রথম কথা সবার প্রথমে তুমি কি চাইছো, তোমার কোনো অ্যাংজাইটি বা ডিসফোরিয়া যে ব্যাপারটা যেটা জেন্ডার ডিসফোরিয়া বলে, জেন্ডার ডিসফোরিয়া বা অ্যাঙ্কর এমনি ভেতরে কোনো অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে কি না, তার জন্য তোমাকে ভীষণভাবে দরকার একটা খুব ভালো সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করা। তো সাইকিয়াট্রিস্ট উইল হেল্প ইউ আউট, তো তুমি তারপর সেখান থেকে সাইকিয়াট্রিস্টের পরে ব্যাপারটা হলো সাইকিয়াট্রিস্টের অনেকগুলো সেশন নিতে হয়, সেশন নেওয়ার পর সে তোমাকে একটা ইভ্যালুয়েশন টেস্ট করে, ইভ্যালুয়েশন টেস্ট করার পরে মানে ইভ্যালুয়েশন টেস্ট করে তুমি মানসিক দিক থেকে কতটা মেয়ে সেটা তোমার টেস্ট নেয়, এটা ভীষণ বড় একটা খুব টাফ একটা টেস্ট, অনেকে ফেল করে যায়, এটাকে ক্লিয়ার করতেই হয়, এটা ক্লিয়ার করতেই হবে, নাহলে তুমি সার্টিফিকেট পাবে না, উইদাউট সার্টিফিকেট তুমি কোনো টাকাকে সার্জারি করাতে পারবে না। ঠিক আছে, এবার কী হলো তারপর সার্টিফিকেশনের পরে তোমাকে এন্ট্রোপ্যালজিস্টের কাছে যেতে হবে, প্রচুর টেস্ট হ্যাঁ প্রচুর ওষুধ, সেইগুলো করা হলো, করানোর পরে তো মনে হলো যে চলো ঠিক আছে এবার তো হয়েই যেতে পারবো, তখন একটা ডিসিশন ছিল যে খুব ভালো একটা সার্জন, যেটা সবাই ভুল করে সার্জন আমি বলবো সবসময় ভীষণ ভালো একটা সার্জন দেখতে হবে, বিকজ ইটস অল অ্যাবাউট ইউর লাইফ, মানে আমি হুট করে আসলাম জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট করে ফেললাম মেয়ে হয়ে গেলাম, না সেটা হয় না কখনো, ইটস এ বিগ ডিসিশন আর সার্জনটা ভীষণ ভালোভাবে চুজ করতে হয়, সার্জারির জন্য সার্জনটা ভীষণ ভালো দরকার, আমি বারবার এক কথাই বলছি আমি জানি কিন্তু এটা ফ্যাক্ট, আর ইউ ওয়ার এট দ্য রাইট হ্যান্ড, আই এম ব্লেসড তো আমার যে ডক্টর ছিল ভীষণ ভালো, উনি সার্জারিতে মানে আমার আই এম কমপ্লিট ওকে অ্যান্ড আই ফিল অ্যাবসলিউটলি কমপ্লিট। পোস্ট সার্জারি তোর কি কোনো কমপ্লিকেশনস হয়েছিল না, ইউ আর ফাইন? দেখ সার্জারি টাইমটা কতদিন মানে টোটালটা বল, সার্জারিটা ভীষণ কমপ্লিকেটেড হয়, এই সার্জারিটা খুবই কমপ্লিকেটেড হয় বিকজ এটা হলো তোর আমি একটু ডিটেলসেই বলছি, এটা হলো সিগময়েড কোলন দিয়ে করা হয়, হ্যাঁ যেটা ওমেন্স অর্গান হয় সেটা সিগময়েড কোলন দিয়ে ব্যাপারটাকে করা হয়, তো ইটস হিউজ ডিসিশন, একটা খুব বড়ো একটা সার্জারি, আর তারপর আরও টুকটাক ছোটোখাটো সার্জারি থাকে সেগুলো করতে হয়, তো এইখানে যে রিকভারি টাইমটা খুব বেশি, মোটামুটি ধরে রাখ এক মাস মতো তোকে মানে থাকতে হবে বেড রেস্ট, ঠিক আছে খুব ভালো ডায়েটে থাকতে হবে, তার থেকে আর একটা সব থেকে বড়ো জিনিস হলো একটা পজিটিভ এনভায়রনমেন্ট খুব দরকার এটার জন্য, যেটা আমি আমার ফ্যামিলি থেকে পেয়ে। পরিণীতা মানে ইউ ওয়েন্ট থ্রু আ লট, এক্স্যাক্টলি বহু বছর ধরে ইউ ক্যারিড আ বডি যেটার সঙ্গে তোর মনের মিল ছিল না, মানে ভেতর থেকে তুই একজন নারী আর বডি ওয়াইজ তুই একজন পুরুষ, কোথাও গিয়ে একটা তো খারাপ লাগা ছিল, কোথাও গিয়ে একটা ডিপ্রেশন আসতো, ইউ ওয়ান্টেড টু বিকাম আ ওম্যান অলওয়েজ, তারপর একটা ডেঞ্জারাস একটা মেডিকেল প্রসেসের মধ্যে দিয়ে গেছিস, হরমোন থেরাপি, তারপরে হরমোন থেরাপির পরে এত টাফ সার্জারি, ইউর বডি ওয়েন্ট থ্রু আ ট্রমা সাংঘাতিক, মানে ইটস লাইক আমি বলে বোঝাতে পারছি না তুই কীভাবে গেছিস, মানে কী দিয়ে তুই গেছিস, এই সব কিছুর পরে যখন ফার্স্ট টাইম
you were declared officially that you are a woman now, a complete woman. ঠিক কি মনে হয়েছিল এই মোমেন্টটা? আমার যেদিন সার্জারি হয় তারপরের দিনকে আমি আমার ফেসবুক প্রোফাইলে নাম চেঞ্জ করি। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা খুবই একটা ছোট্ট উদাহরণ। আমার ইনবক্সে 5000 কনগ্রাচুলেশন এসেছিল। গ্রেট। তো পিপল আর চেঞ্জিং, পিপল আর চেঞ্জিং, এটা ইন্ডিকেট করছে পিপল আর চেঞ্জিং। এক্স্যাক্টলি, বিকজ আমার অ্যাভোভ 40,000 ফলোয়ার্স, তো তাদের মধ্যে থেকে আমি সবার থেকে পাইনি, কেউ কেউ আমাকে হয়তো বলেছে কেন করালি, বাট দেখো কিছু পজিটিভিটির সাথে কিছু নেগেটিভিটি থাকবে, তবে না হলে পজিটিভিটির মজাটা পাবে না, এটা হলো প্রথম কথা। আর আমি বলতে পারো যে আমি কোনো জায়গা থেকে খুব কম আমাকে লোকজন এরকম বলেছে যে না করিও না, দিস ইজ নট গুড, করিও না, এই ব্যাপারটা আমি শুনেছি, কিন্তু খুবই কম। আমি নেগেটিভিটিটা আমার লাইফে খুব কম আসতেছি। তো আমার কাজের জায়গা একটা জিনিস, সেটা আমি খুব ভালো পেয়েছি কাজের জায়গা, আমার যে ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি থেকে আমি বিলং করি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, তো সেখানে প্রত্যেকটা মানে প্রত্যেকে মডেল, ফটোগ্রাফার্স, অ্যাক্ট্রেস, কোয়ার্ডিনেটর, প্রত্যেকে আমাকে ভীষণভাবে সাহায্য করে। ইনফ্যাক্ট আমার যে ব্রাইডালস, মানে যে ব্রাইডদের আমি সাজাই, প্রত্যেকে আমাকে উইশ করেছে, প্রত্যেকে গিফটস, মানে প্রচুর গিফটস, মানে জাস্ট লাইক মাই বার্থডে, জাস্ট লাইক মাই সেকেন্ড বার্থডে। আমি যখন বাড়িতে আসি তো আমার বাড়িতে অলমোস্ট প্রচুর গিফট, মানে আমি এতটা খুশি ছিলাম, মানে পিপল আর লাভিং মি। এবং আমি একটা জিনিস দেখেছি, যখন আমার এই সার্জারিটা হয়ে গেল তো কোথাও কি আমি মেন্টালি ভীষণভাবে খুব পিস পেলাম, যে আমার শরীর আর মন কোথাও গিয়ে এক। তো সেখানে আমার মনে হয়েছিল যে না আর এটা করবো না, যে কোথাও গিয়ে আমার কাজের ওপর ভালো লাগা, ভালোবাসা, এটা তো আগাগোড়াই ছিল, ইউ নো, তো সেটা আরও জানি বেড়ে গেল, যে নিজেকে ভালোবাসতে শিখলাম, নতুন করে নিজেকে অন্যভাবে পেলাম, কাজটাকে অন্যভাবে আরও নিতে শিখলাম, যে আমি এতদিন সাজাতাম একটা অন্যভাবে, তো কোথাও গিয়ে নিজেকে একটা মেয়ে হিসাবে আর একটা মেয়েকে সাজানো, হ্যাঁ সেটা একটা অন্য একটা আলাদাই একটা মজা, একটা আলাদাই ফিল। এবং আমার প্রত্যেকটা ক্লায়েন্ট, প্রত্যেকটা ফ্রেন্ডস মানে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে আমার কাজের জায়গা, সত্যি কথা বলতে আমার কাজের জায়গা অনেক বেটার হয়েছে আগে থেকে। পরিণীতা, যেহেতু এখন ইউ আর আ কমপ্লিট ওমেন, তো একটা কথা আমি না জিজ্ঞেস করে কিন্তু পারছি না, বিয়ের প্ল্যানিংটা কি? না প্লিজ, কেন, কি মনে হচ্ছে? দেখ আমি তোকে একটা কথা বলি, আমি কিছু বলি, মানে কিছু বলতে চাই, যেটা হলো I had multiple relationship. মানে সেটা কি সার্জারির আগে? দ্যাটস বিফোর সার্জারি। তো আমার কী হয়েছিল, তো সেখান থেকে একটা খুব নেগেটিভিটি, ঠিক আছে, এবং কোথাও গিয়ে অ্যাকসেপ্টেন্সের একটা প্রবলেম, সেগুলো আমি ফেস করে এসেছি। তারপরে এবার কি হয়েছে, যখন কোনো কারোর সাথে কথা বলছি, কথা বলার পর যখন কমপ্লিট আমি কনফেস করছি যে আই ওয়াজ দ্যাট, আই ওয়েন্ট থ্রু দ্য সার্জারি অ্যান্ড আই গেট মাই দিস বডি আই নাও, তো ওর একটা তার দিকে একটা ব্যাপার থাকছে যে ওকে, তো ভীষণ একটা ওপেন মাইন্ডেড একটা ব্যাপার দেখিয়ে কথাবার্তা বললো, তারপরে ব্যাপারটা খুশ খুশি একটা নেগলেক্টেড জায়গা চলে গেল। তো এই ব্যাপারটা মানে আমাদের মনে, আমার যেটা মনে হয় মানুষের চিন্তাধারা কোথাও মানে বদলেছে তো অবশ্যই, কিন্তু হ্যাঁ বাট মাইলস টু গো। আর যেটা হলো ট্রান্স ওমেনকে ঘরে তোলার ব্যাপারটা, এখনও কোথাও গিয়ে সবাই অত একটু টাইম লাগবে, বাট হয়তো পরবর্তী জেনারেশন বা পরবর্তী যারা আসবে তাদের হয়তো এই ব্যাপারটা সম্ভব হবে, কিন্তু হ্যাঁ স্টিল আই এম লুকিং ফর, যদি সেরকম ভালো মানুষ বা ভালো কাউকে পাই, হ্যাঁ টাচ ফুড, হ্যাঁ তো আমি ডেফিনেটলি আই ওয়ান্ট টু স্যাটল উইথ হিম। আচ্ছা আর একটা কথা বল, তোর মানে স্বরূপ সরকার, ইউ হ্যাভ ওয়ার্কড ইন দিস ইন্ডাস্ট্রি ফর আ লং টাইম, এখন ইউ ওয়ার্কিং অ্যাজ আ পরিণীতা সরকার, কিছু চেঞ্জেস তুই ফিল করছিস? অ্যাজ সেরকম কিছু আমি ফিল করিনি, উল্টে আমার কাজের জায়গা আরও বেশি স্ট্রং হয়েছে, মানুষের কাছে আমার ডেডিকেশন ব্যাপারটা মানে ওরা এটা বুঝতে পেরেছে যে আমি যদি মনে করি এটা করবো তো করবো, কোথাও গিয়ে আমার উইল পাওয়ার, আমার ডেডিকেশন সবাইকে খুব ইন্সপায়ার করেছে। এবং প্রত্যেকে যারা যারা আমার ফটোগ্রাফার্স ফ্রেন্ডস ছিল, যারা ইনফ্যাক্ট শ্যুট কোয়ার্ডিনেটর, মডেলস, তারা ভীষণভাবে আমাকে আগের থেকেও বেশি ভালোবেসেছে, মানে কোনো আমার কোনো মানে এই জীবনটা মানে আমি চেয়েছিলাম, এই জীবনটাই আমি চেয়েছিলাম। ফ্যাশন ফ্র্যাটার্নিটি একদম সাপোর্ট করেছে, ফুল ফ্ল্যাজড।
সবথেকে আমি আজকের দিনে আমি সবথেকে বেশি মিস করি কথাটা না বললেই না, যেটা হলো আমার ঠাম্মাকে আমি ভীষণ মিস করি। আমি যখন কেম আউট করি, যখন আমি মানে কমপ্লিট সি, আমি বাড়িতে বলেছিলাম যে আই ওয়াজ ট্রান্সজেন্ডার, আমি এরকম ভাবি যে আমি নিজেকে একটা মেয়ে বলে ভাবি, আমি নিজেকে মেয়ে বলে ফিল করি, সেটা আমি আমার বাড়িতে বলেছিলাম। কিন্তু যেটা হলো, আমি প্রথম আমি আমার ঠাম্মাকে বলেছিলাম যে আমি সেক্স চেঞ্জ করাতে চাই, এবং আমার ঠাম্মা আমার বাবাকে কনভিন্স করেছিল যে ওকে এটা করতে দেওয়া হোক। আর একটা জিনিস তোকে পিয়ালি না বললেই নয়, যেটা হলো মানে এইটা কোনো যেটা এক অনেকের মাথায় থাকে যে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট করাবে তার মাথায় কোনো সমস্যা আছে, বা তার ওষুধ খেলে ঠিক হয়ে যায়, জেন্ডার ডিসফোরিয়া ওষুধ খেলে ঠিক হয় না। জেন্ডার ডিসফোরিয়া ওষুধ খেলে ঠিক হয় না, কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। কেন, একটা সন্তান যখন তার মা বাবার থেকে জন্ম নেয়, ঠিক অ্যাট দ্যাট মোমেন্ট সে তার জেন্ডার আইডেন্টিটি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়েও জন্মায়। এটা সবাইকে মাথায় রাখতে হবে, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা তার স্লিপিং পজিশন কিন্তু সে নিজে ফিক্স করে না, সেটা সম্পূর্ণ তার ক্রোমোজোম বা জিন, সেটা ডিপেন্ড করে, তার উপরে ডিপেন্ড করে। তো প্লিজ, এটা কোনো রোগ নয়, এটা কোনো মানে কি বলবো, মানসিক রোগ নয়, এটা কোনো শারীরিক রোগ নয়, এটা এটা একটা একটা নর্মাল। যেরকম যদি আপনি এটাকে মনে করেন যে এটা রোগই, তবে একটা কথা বলছি, তাহলে অনেক বাচ্চারা থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়, তাদেরকে বলা হয় রাস্তাঘাটে থ্যালাসেমিয়া যাচ্ছে, নিশ্চয়ই নয়, তাহলে এটাকে কেন বলা হবে? জাস্ট উই আর ডিফারেন্ট, সেটা কখনোই বলা উচিত নয়, উল্টে সাপোর্ট করতে শিখুন। হ্যাঁ, বলছি না কাছে গিয়ে গলা জড়িয়ে ধরুন, অ্যাটলিস্ট টোনটা করবেন না, কেন হতে পারে হয়তো আজকে আমার আমি আজকে এরকম, বা আর যারা এলজিবিটি কমিউনিটি আছে তারা হয়তো এরকম, কে বলতে পারে আপনার বাড়িতে কেউ যদি একটা যদি এরকম বাচ্চা থাকে, তাকে যখন অন্য কেউ এরকমভাবে টোন করবে, আপনার কোথায় লাগবে বলুন? আমার মা বাবারা সেটা জানে, আমরা যারা এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করি তাদের মা বাবারা জানে যে ব্যাপারটা কতটা কষ্টকারক, এবং কতটা অ্যাটলিস্ট সাপোর্ট না করতে পারুন, অ্যাটলিস্ট মানে নোংরামো করবেন না আমাদের সাথে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ পরিণীতা, এত ওপেনলি তুই আজকে কথা বললি, অনেকেই অনেক কিছু জানলো, আমিও জানলাম, এত ডিটেলসটা কেউই হয়তো জানতো না একটা এই সাবজেক্টের ব্যাপারে। আমাদের সবার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল আজকে, তুই অনেক ইমোশনাল হয়ে গেছিস, এবারে ফান সেগমেন্টে যাই, এবার র্যাপিড ফায়ার, রেডি? চার পাঁচটা কোয়েশ্চেন থাকবে। আচ্ছা বল, মিল্ক চকলেট পছন্দ করিস না ডার্ক চকলেট? ডার্ক চকলেট। আচ্ছা, ফেভারিট মুভি স্টার? সলমান খান। তোর যারা এক্স ছিল তাদের প্রোফাইল স্টক করিস ফেসবুকে? অফ কোর্স আই ডু। একটা জিনিস যেটা তুই ছেলে হয়ে করতে পারতিস না, মেয়ে হয়ে সেটা আরামসে করতে পারিস, মানে কোন দিকটা মনে হচ্ছে কোন ফান জিনিসটা তুই করতে পারতিস না? অনেক কিছু সুবিধা নিতে পারতাম না, এখন পারিস সেটা? এক্স্যাক্টলি। ইউ মিন দ্যাট উইমেন আর আ বিট প্রিভিলেজড? অফ কোর্স উই আর। এন্ড হোয়াট ইজ দ্য বিগেস্ট মিস্টেক অফ ইওর লাইফ? ভালোবেসেছিলাম একজনকে, সেটাই। রিসেন্টলি একটা তো ট্রেন্ড উঠেছে আমি দেখছি, আফটার বিফোর, ঠিক আছে? এখানে কি হচ্ছে, কিছু কিছু মেয়ে যারা দেখতে কিন্তু অরিজিনালি অতটা খারাপ নয়, কিন্তু কিছু কিছু মেকআপ আর্টিস্ট কী করছে, নিজেদের কাজটাকে এনহ্যান্স করার জন্য তাদেরকে না খুব বিচ্ছিরি একটা ছবি তুলছে, বা একটু কোনের ক্যামেরা খুব বাজেভাবে একটা ছবি তুলে পোস্ট করছে, আফটার বিফোর, এটা এটা এটাতে আমার 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 পার্সোনালি আমার ভীষণ আপত্তি আছে। আমিও করেছি একসময়, মিথ্যা কথা বলবো না, আমিও একসময় করেছি, জাস্ট বিকজ অফ পাবলিসিটি স্টান্ট অ্যান্ড অল। তো কী হয়, আমি বিশ্বাস করি নিজে মেয়ে হওয়ার পরে একটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার, প্রত্যেকটা মেয়ে সুন্দর, প্রত্যেকটা মানুষ সুন্দর, সে যে যাই হোক না কেন, কারোর ভিটিলিগো থাকতে পারে তবে কি তুই সুন্দর নয়, কারোর একটা চোখ ছোটো বড়ো হতে পারে, বা কেউ একটু অন্য রকম হতে পারে, তবে কি সুন্দর নয়, নিশ্চয়ই সুন্দর। আর বিফোর আফটার করে ছবিটা দেওয়া, এটা একটা ইনসাল্ট কিন্তু, এটা ভীষণ বড় একটা ইনসাল্ট, ভীষণ ইনসাল্ট করা যে আগে কালো ছিল, মেকআপের পর ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, একটা মেকআপ আর্টিস্টের মানে কাজ হচ্ছে তার ফিচারস গুলো আরো প্রমিনেন্ট করে দেওয়া। এক্স্যাক্টলি, ওরা কিন্তু একদম বিচ্ছিরিকে সুন্দর বানাচ্ছে না, যেটা ফ্লন্ট করে। হ্যাঁ, এটা ফ্লন্ট করছে, আর যেটা কথা হলো যে ভীষণভাবে একটা মুখোশ পরিয়ে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হচ্ছে। তো আমি ব্যাপারটার ভীষণ বিরোধী, আমার পছন্দ নয়, বিকজ আমি মনে করি প্রত্যেকটা মেয়ে তার মতো সুন্দর। আজকে কেউ হতে পারে ওভারওয়েট, কেউ হতে পারে স্কিনি, কেউ হতে পারে ডার্ক, কেউ হতে পারে হোয়াইট, বাট দে আর বিউটিফুল অ্যান্ড ইউ অল আর বিউটিফুল। Thank you, Pareenita. Thanks for being here. It was a lovely chat and we have some gifts for you. Oh! This hamper is from Jiyo Bangla. Thank you.
কেমন লাগলো জিও বাংলাদেশের বাবা? ভীষণ ভালো, খুব সুন্দর, ভীষণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার প্রত্যেকটা, মানে আমি যখন এসছি আমাকে গ্রিট করা থেকে শুরু করে এ টু জেড, মানে ইনফ্যাক্ট যে আমাকে টি সার্ভ করলো হি ওয়াজ ভেরি জেন্টল, প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো, ভীষণ ওপেন মাইন্ডেড আর ভীষণ হেল্পফুল। আর প্রথম কথা, তোকে পেয়ে তো আমি ভীষণ হ্যাপি। সেম হিয়ার। And there is one more hamper. এটা পূর্তি তরফ থেকে ভারী এটা একদম। শুনলেন তো, যারা ট্রান্সজেন্ডার বা ট্রান্সসেক্সুয়াল তাদের জীবনে কতটা স্ট্রাগল থাকে, প্লিজ ওদের নিয়ে হাসি হাসি করবেন না, ডোন্ট মেক ফান অফ দ্যাম, দে নিড ইউর সাপোর্ট, লাভ দ্যাম, বি বিসাইড দ্যাম। অনেক ধন্যবাদ ইটস হার স্টোরিকে এত সাপোর্ট করার জন্য। আপনাদের যদি কিছু ওপিনিয়ন থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখুন।